হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। অনেকদিন পরে আবার তোমাদের মাঝে আসতে পেরে খুব ভালো লাগছে। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? আশা করি খুব ভালো আছো তোমরা। এবং এই সময় আমরা প্রত্যেকে ইউটিউব খুলে, মানে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেটা খুলে আমরা শনিবারের ক্লাস করার জন্য প্রত্যেকেই কিন্তু রেডি হয়ে আছি। আশা করি তোমরা প্রত্যেকে বাড়িতেই থাকছো, খুব প্রয়োজন না হলে কিন্তু একদম বাড়ি থেকে বাইরে বেরোবে না। যাই হোক, এই সময়ের মধ্যেও ঈশ্বর আমাদেরকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন এবং প্রতিনিয়ত আমাদের জন্য চিন্তা করে চলেছেন। আর সেই জন্য দেখো, এইরকম সুন্দর সুন্দর ভিডিওর মাধ্যমে তার আরাধনা করার, তার সান্নিধ্য লাভের আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন। তো চলো এই সময় আমরা তার কাছে আসি এবং তার কাছে এই সময়ের জন্য ধন্যবাদ দিই, এই সুযোগের জন্য ধন্যবাদ দিই এবং আমাদেরকে এত ভালো রাখার জন্য তার কাছে প্রার্থনা করি। আমরা সকলে চোখ বন্ধ করি, মাথা নিচু করি, প্রার্থনায় আসি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি প্রভু, যে তুমি এই সুন্দর সময় উপস্থিত করেছো এবং আমাদের প্রত্যেককে তুমি এই ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে তুমি আমাদেরকে এবং আমাদের পরিবারকে সুরক্ষিত রেখেছো। পিতা, তুমি আমাদের দৈনন্দিন সমস্ত প্রয়োজন, সেই আহার থেকে শুরু করে আমাদের অন্যান্য যা কিছু দরকার সমস্ত কিছু তুমি জুগিয়ে চলেছো, আমাদের অভাব তুমি মিটিয়েছো প্রভু। এমনকি এই অনলাইনের মাধ্যমেও আমরা সেই শনিবারের ক্লাসকেও আমরা মিস করছি না প্রভু, তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই। তুমি সর্বদা আমাদের সঙ্গে সঙ্গে আছো, আমার বাইরে যাওয়া এবং ভিতরে আসা প্রত্যেকটা দিক তুমি তত্ত্বাবধান করছো প্রভু, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমায় দিই পিতা। এই ছোট্ট প্রার্থনা একমাত্র ত্রাণকর্তা প্রভু যিশু তোমার নামে চাই, আমিন। লাস্ট তিনটে ক্লাস ধরে আমরা শুধু পড়াশোনাই করেছি, আমরা বাইবেল থেকে দেখেছি সেই শৌলের জীবন, যে শৌল এক সময় খ্রিস্ট বিশ্বাসীদের তাড়না করত, সে কী করে যিশুর দেখা পেল এবং কী করে সে পরবর্তীকালে সুসমাচার প্রচারের কাজে শুরু করল। আমাদের অনেকেরই হয়তো মনে হতে পারে যে শনিবারের ক্লাসে যদি আমরা যেতে পারতাম তাহলে কিন্তু আমরা এই বাইবেল থেকে অনেক কিছু শেখার সঙ্গে সঙ্গে আমরা অনেক মজাও করতে পারতাম, সেটা হয়তো অনলাইনের মাধ্যমে ঠিক হচ্ছে না। তো চলো আজকে আমরা মজাদার কিছু করব, কিন্তু কী মজাদার করব সেটা আমি তোমাদেরকে একটু পরে বলবো। তার আগে চলো আজকে আমরা বাইবেল থেকে একটা নতুন পথ মুখস্থ করব। গীত সংহিতা তার 91 অধ্যায় এক পদ, আমাদের কারোর বাইবেল খোলার প্রয়োজন নেই, তোমাদের জন্য আমি বোর্ডে লিখেই রেখেছি। যে ব্যক্তি পরাত্পরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। এই পুরো পদটা থেকে আমরা বুঝতে পারি যে ঈশ্বর তার লোকেদের রক্ষা করেন। এখানে আমরা মোট তিনটে শব্দের মানে খুব ভালোভাবে বুঝে নিই। এক হচ্ছে যে ব্যক্তি, যে ব্যক্তি বলতে এখানে আমার এবং তোমার কথা বলা হয়েছে, আমি এবং তুমি যারা বিশ্বাস করি যে ঈশ্বর সর্বশক্তিমান, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের সমস্ত বিপদ, সমস্ত অসুস্থতা থেকে রক্ষা করতে পারেন, তাদেরকেই বলা হচ্ছে যে ব্যক্তি। ঠিক আছে, তাহলে ঈশ্বর তাদেরকেই রক্ষা করেন না যারা বিশ্বাস করে তাকে এবং তার বাধ্য হয়ে তার কথা মতো চলে। নেক্সট হচ্ছে পরাত্পর, শব্দটা হয়তো তোমাদের কাছে অচেনা। পরাত্পর মানে হচ্ছে ঈশ্বর এবং অন্তরালে মানে হচ্ছে আড়ালে, মানে ঈশ্বর আমাদেরকে তার আড়ালে এমন কোনো গোপন জায়গায় লুকিয়ে রাখতে পারেন। যেরকম আমি তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিই, আমরা অনেক সময় বাইরে খেলতে যাই, বন্ধু বান্ধবদের সঙ্গে ঝগড়া মারামারি করে সোজা বাড়িতে ফিরে আসি, কেন না? আমাদের মনে হয় বাড়িটা হচ্ছে খুব নিরাপদ জায়গা। কখনো কখনো বাবার পুকুরির হাত থেকে বাঁচার জন্য আমরা মায়ের আড়ালে গিয়ে লুকাই, কেন না? আমাদের মনে হয় যে মাই আমাদেরকে সেখান থেকে রক্ষা করতে পারবে। সেরকমই অনেক সময় আমাদের জীবনে এমন কোনো সমস্যা আসে, এমন কোনো বিপদ আসে, এমন কোনো অসুস্থতা আসতে পারে যেখান থেকে ঈশ্বর আমাদেরকে তার গোপন জায়গায়
আড়ালে লুকিয়ে রাখেন। ঠিক আছে, কেন তিনি লুকিয়ে রাখতে পারেন, কি কারণ? কারণ তিনি সর্বশক্তিমান, তার উপরে আর কেউ নেই। তাহলে আমরা যদি যে কোনো রকমের সমস্যা, যে কোনো রকমের বিপদ আপদ, যে কোনো রকমের প্রলোভন, যে কোনো রকমের অসুস্থতা, যে কোনো কিছু থেকে যদি আমরা রক্ষা পেতে চাই, তাহলে যেন আমরা অবশ্যই এই পদটাকে মনে রাখি এবং ঈশ্বরের কাছেই, তার কাছেই নিরাপদ আশ্রয় খুঁজি। ঠিক আছে, তাহলে গীত সংহিতার 91 অধ্যায় এক পদ আমরা প্রত্যেকে খুব ভালোভাবে মুখস্থ করে রাখব এবং সব সময় মনে রাখব। তোমাদের মুখস্থ করার সুবিধার জন্য আমি এই পদটা তোমাদেরকে অ্যাকশন করে দেখিয়ে দিচ্ছি, যাতে সুন্দরভাবে তোমরা গোটা পদটা সব সময়ের জন্য মনে রাখতে পারো। ঠিক আছে, তাহলে চলো আমরা অ্যাকশনটা শিখে নিই। যে ব্যক্তি পরাপরের অন্তরালে থাকে, সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। গীত সংহিতা 91 অধ্যায় এক পদ, মনে থাকবে না? আরেকবার দেখাবো। ঠিক আছে, আরেকবার দেখিয়ে দিচ্ছি। যে ব্যক্তি পরাপরের অন্তরালে থাকে, সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। গীত সংহিতা 91 অধ্যায় এক পদ। ঠিক আছে, আমরা প্রত্যেকে এই পদটা মুখস্থ করব এবং সব সময়ের জন্য নিজেদের জীবনে কাজে লাগাব। আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমরা ক্লাসে মজাদার কিছু একটা করব, তো দেখো আজকে আমরা এই ধরনের একটা ক্র্যাফট বানাবো। ঠিক আছে, আমরা ক্র্যাফট বানাতে সবাই খুব ভালোবাসি, তো আজকে আমরা যে মুখস্থ পদটা শিখলাম, সেই মুখস্থ পদটাকে সব সময় চোখের সামনে রাখার জন্য আমি আজকে তোমাদেরকে এই ধরনের একটা ফটো ফ্রেম বানিয়ে দেখাচ্ছি। এই ফটো ফ্রেমটা বানানোর জন্য আমাদের লাগছে কিছু পেপার, সাদা কাগজ। ঠিক আছে, সাদা কাগজ যদি কারো কাছে না থাকে, তাহলে তারা আমরা খবরের কাগজ ব্যবহার করেও কিন্তু করতে পারি, কিংবা আমি নিয়েছি যে ছোটো খাতা, সেই ছোটো খাতার পাতার তাকে আধা আধি ভাগ করে নিয়ে এরকম একটা সাইজের পেপার আমরা পেয়েছি, দেখতে পাচ্ছি তো। এই পেপারটাকে আমরা একটুখানি কালারফুল করে নিই। কালারফুল করে নেওয়ার জন্য আমরা কি ইউজ করতে পারি? আমরা প্যাস্টেল কালার, আমাদের আশা করি প্রত্যেকের বাড়িতেই আছে, যদি আমাদের প্রত্যেকের বাড়িতে প্যাস্টেল কালার না থাকে, তাহলে আমরা জল রঙও ব্যবহার করতে পারি। কোনো কিছু যদি না থাকে, তাহলে কিন্তু আমরা শুধু সাদা দিয়েও করতে পারি। যদি আমাদের কাছে প্যাস্টেল কালার থাকে, তাহলে আমরা পাতাটাকে এইভাবে, দেখো আমরা পুরোটাকে রং করে নিলাম, মোটামুটি একটা কালারফুল পেপার আমরা এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, এইবারে পেপারটাকে আমরা গোটাবো। আমাদের কাছে যদি রিফিল থাকে, তাহলে আমরা রিফিল ইউজ করতে পারি, যদি না থাকে তো হাতে করেই করতে পারি। রিফিল দিয়ে আমরা প্রত্যেকেই এইভাবে গোটাতে পারি পেপার। তো এইভাবে আমরা প্রত্যেকে পেপারটাকে গুটিয়ে নেব। দেখো গুটিয়ে নিলাম, গুটিয়ে নিয়ে আমরা এরকম একটা পেপারের স্টিক পাবো। এই পেপারের স্টিকটা এন্ড পয়েন্টটাতে আঠা দিয়ে আমরা এটাকে জুড়ে নিই। এটা জুড়ে গেলে আমরা পুরো একটা এরকম পেপারের লাঠির মতো পেয়ে যাব। আমাদের এই রকম 12খানা লাঠি লাগবে। আমি অলরেডি তৈরি করে রেখেছি এরকম কিছু লাঠি। আমি একদিকটা দেখাচ্ছি, দুটো সাদা একটা লাল, তোমরা চাইলে অন্য কালারও ব্যবহার করতে পারো বা তিনটে জায়গায় চারটেও ইউজ করতে পারো। এই যখন আমাদের লাঠিগুলো এভাবে তৈরি হয়ে যাবে, তখন আমরা লাঠিগুলোর এন্ড পয়েন্টগুলোকে সমান করার জন্য একসঙ্গে নিয়ে কাঁচি দিয়ে কেটে সমান করে নেব।
समान हो गेल। एरपर आमरा एटाके जोड़ाबो कि करे देखो, प्रथम एकटा सादा निलाम, निये नीचे दिके किछुटा अंश छेड़े आमरा आठा दिच्छी। एर संगे এই লাল লাঠিটা এইভাবে জুড়ে দিলাম। এরপরে আবার লালটার উপর থেকে কিছুটা অংশ ছেড়ে আমরা আঠা দিয়ে সাদাটাকে জুড়িয়ে দিলাম। এই রকম ভাবে আমাদের फोटो फ्रेमे जे साइड गुलो शेगुलो आम्रा रेडी कोरे नेबो। एकटू समय लागबे आठाटा शुकनो होते। एरकम भावे आम्रा आरो चारटे तैरी कोरे निच्छी। तैरी कोरे नेबार पर आम्रा आस्ते आस्ते फोटो फ्रेमटा बनानो शुरू करब। ठीक है एई भावे आमरा चारटे जे फोटो फ्रेमेर जे चारपाशटा सेई चारपाशटा आमरा तैरी करे निलाम। एरपरे आमी जेरकम भावे साजिएछि फुल दिए सेई फुलगुलो तैरी करछि। देखो अलरेडी आमी एखाने रंग करेई रेखेछि। आमादेर एरकम एकटा छोटो पेपर लागछे, सेई पेपरटाके आमरा प्रथमे कोना कुनी एकबार भाज करब। কোনাকুনি একবার, তারপরে আবার একবার, দুই, তারপরে তিন। পেপারটাকে কভার ভাঁজ করলাম তিনবার। তিনবার ভাঁজ করার পরে যেদিকটা মুখ সেই দিকটাকে হাতের মধ্যে রেখে বাকি দিকটাকে আমরা সুন্দর করে কাঁচি দিয়ে পাপড়ির মতো করে কেটে নেব। দেখো এই রকম ভাবে পাপড়ির মতো করে আমরা সুন্দরভাবে কাগজটাকে কেটে নেব। এটা খুললাম, খুললে আমাদের একটা ফুলের মতো হয়ে গেল। এবার এইটাকে আমরা কাঁচি যেদিকটা ধার এই দিকটা দিয়ে পেপারটাকে আস্তে আস্তে এইভাবে ঘষলেই ফুলের মতো পাপড়িগুলো আরো সুন্দর দেখতে হয়ে যাবে। করেছি, এটা করার পর যে কোনো একটা পাপড়ির একটা সাইড থেকে আমরা সেন্টার অবধি কাটবো। কেটে নিলাম, নিয়ে এই একটা পাপড়ির ওপরে আমরা একটুখানি আঠা লাগাই আর বাঁ দিকেরটা নিয়ে এসে এর ওপর জুড়ে দিই। দেখো আমাদের ফুল হয়ে গেল তৈরি। এবার এই ফুলটাকে আরেকটু সুন্দর করার জন্য এর ভিতরে আমরা আরেকটু অন্য কালারের পেপার দিয়ে আমরা আরেকটা লেয়ার বানাবো। ঠিক আছে, আমি সাদা পেপারই নিচ্ছি, তোমরা চাইলে অন্য কোনো পেপার নিতে পারো। এই সাদা পেপারটাকেও সেম প্রসেসে আমরা প্রথমে একবার ভাঁজ করব, যা ভাঁজ হবে সব কোনাকুনি, তারপরে দুবার, তারপরে এই তিন। নিয়ে মুখের দিকটা হাতের মধ্যে ধরে পাপড়ির মতো সুন্দর করে আমরা গোল করে মাথাটা কেটে নিই। কেটে নিলাম, এবার এটাকে খুলবো। এটাকে খুলে একইভাবে কাঁচি দিয়ে ফুলের পাপড়িগুলোকে আমরা করে নিই। খুব আস্তে আস্তে করবে, নাহলে কিন্তু পাপড়িগুলো ছিঁড়ে যাবে। করে নেওয়ার পর একটা সাইড সেন্টার অবধি কেটে, বেশি কাটবে না, আঠা দিয়ে এইভাবে জুড়ে দেবে।
এবার এর মাঝখানে একটুখানি একদম বেশি দিলে কিন্তু লেয়ারটা বোঝা যাবে না, আটা দিয়ে এটাকে এর মধ্যে আমরা বসিয়ে দিই। আমাদের ফুল তৈরি। এবার আমরা সব কিছু তৈরি হয়ে গেছে, আমাদের দুটো ফুল দরকার ছিল, দুটো ফুল তৈরি করে ফেলেছি, আমাদের চারটে সেট করার ছিল সেটাও করে ফেলেছি। এবার চলো আমরা ফটো ফ্রেমটাকে সেট করি। কিভাবে সেট করব দেখো, কিভাবে দুটোকে বসাবে, ছোটগুলো যেন একই দিকে থাকে, তার উপরে এইভাবে আমরা যতটা বেশি পারবো আমরা কিন্তু ফটো ফ্রেমটাতে জায়গা রাখার চেষ্টা করব। তাহলে আমাদের হাতের লেখা যদি বড় হয়েও থাকে তাহলে কিন্তু আমরা লেখার জায়গা পাবো, ঠিক আছে? তো এখানে আমরা আঠা লাগাই আর সেটার উপর এইভাবে আমরা ফটো ফ্রেমটাকে সেট করে নিলাম। এরপরে আমরা পেপার নেব আর পেপার নিয়ে সেইটাকে যদি পারি তাহলে এইভাবে তলায় একটুখানি বসিয়ে নেব। বসিয়ে নিয়ে পেন্সিল বা পেন দিয়ে ভেতরের দিকে আর বাইরের দিকে একটুখানি করে দাগ দিয়ে নেব। এক মোটামুটি আমাদের সাইজে এসে গেছে, তো এইটার মধ্যে সুন্দর করে আমরা মুখস্থ পদটা লিখে নিই। আমাদের মুখস্থ পদটা যেটা ছিল সেটা আমরা সুন্দর করে এর মধ্যে লিখি, ঠিক আছে? এবার এইটাকে আমরা, এই ফটো ফ্রেমটা যখন আমাদের শুকিয়ে গেছে এটাকে আমরা আস্তে আস্তে উল্টাবো। উল্টে নিয়ে আমরা এর মধ্যে আঠা লাগাই একদম অল্প করে। এটাকে এর সঙ্গে আমরা আটকে দেব। ঠিক আছে, এইবারে আমাদের মুখস্থ পদটা টানিয়ে রাখার জন্য আমরা একটা সুতো নেব। সুতোটাকে আমরা একদম তলাটাতে একটা গিঁট বাঁধি। দেখো, গিঁট বেঁধে এরকম একটা তৈরি করলাম, বা আমরা গার্ডার দিয়েও করতে পারি। এটাকে আমরা সেলো টেপ দিয়ে এইখানটাতে, ঠিক আছে, লাগিয়ে দিই এইভাবে। এইভাবে আমরা ফটো ফ্রেমটা তৈরি করে ফেললাম। ফটো ফ্রেমটাকে সাজানোর কথা, দুটো কোণে যে দুটো ফুল তৈরি করে রেখেছিলাম সেটাকে এখানে আমরা আঠা দিয়ে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর ফুলের ভিতরে যদি আমরা চাই তাহলে আমরা, আমাদের প্রত্যেকেরই মায়েরা টিপ পরে বাড়িতে, তাহলে দুটো লাল বা অন্য কোনো কালারের টিপ নিয়ে এইভাবে মাঝখানটাতে বসিয়ে দেবো। ব্যাস, আমাদের ফটো ফ্রেম রেডি হয়ে গেল, ঠিক আছে? যেরকম আমরা দেখেছিলাম ঠিক সেরকমভাবে এটা যখন শুকিয়ে যাবে তখন আমরা এটাকে আস্তে আস্তে তুলব এবং এইটা দিয়ে আমরা এটাকে টাঙাতেও পারবো।